সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের জানুয়ারি মাস হিসেবে দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার বাইশ ইতিহাস বিষয়ের কুড়ি নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্কে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা করবো তো ঝটপট তোমরা খাতা পেন বের করে নাও এবং উত্তরগুলি করার চেষ্টা করো তো চলো উত্তরগুলি করে নি তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুল তো চলো উত্তরগুলি করে নিই তো এক নম্বর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে তো এখানে তোমাদের তিন নম্বর রয়েছে তিনটি প্রশ্ন তারপরে দেখো ঠিক ভুল করতে বলেছে এখানে তিন নম্বর রয়েছে তারপরে অতি সংক্ষেপে উত্তর দাও এখানে দুই একটি বাক্যে এখানে দুই দুইগণিত দুই অর্থাৎ চার নম্বর রয়েছে দুটো প্রশ্ন তারপরে দেখো লাস্টে দেখো চার নম্বরের এখানে তোমাদের দুটি প্রশ্ন করতে হবে চার নম্বরে যেটা বলেছে এখানে দুই নম্বর দুটি প্রশ্ন রয়েছে পাঁচ পাঁচ দশ নম্বর তো চলো বন্ধুরা সকল প্রশ্নের উত্তরগুলি আমরা একে একে করে নিই তো দেখো এখানে এক নম্বর যে প্রশ্নটি বলেছে এখানে বলেছে যে শূন্যস্থান পূরণ করো কয়েকটা বলেছে ইন্ডিয়া ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করেছিলেন খুব ভালো প্রশ্ন ইতিহাসে সচরাচর সকলেই করে থাকে তো এটা উত্তর হয়ে যাবে হেরোডোটাস ঠিক আছে হেরোডোটাস অ্যান্সার তোমরা করে নেবে তারপরে দেখো তাজমহল বানিয়েছিলেন কে কোন সম্রাট তো সম্রাট শাহজাহান উত্তর হয়ে যাবে শাহজাহান উত্তর করে নেবে তারপরে দেখো বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা অবশ্যই অবশ্যই এটি একটি জেলা তো তোমরা এটা জেলা জেলা মাত্র অ্যান্সারটি করে নেবে তারপরে চলে যাবো ঠিক বা ভুল নির্ণয় করে বলেছে তো এখানে তিনটি প্রশ্ন তিন নম্বর রয়েছে তো হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো এটা অবশ্যই রাইট তাই তোমরা এটা কিন্তু ঠিক করে নেবে তারপরে দেখো পর্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয় পর্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয় এটা কি ঠিক অবশ্যই এটা কিন্তু তোমরা ঠিক রাইট করে নেবে তারপরে দেখো শাসনীয়দের শাসন ছিল ইরানে শাসনীয়দের শাসন ছিল কোথায় ইরানে অবশ্যই এটা তাই তো এটা ঠিক অ্যান্সার করে নেবে তো এটাও তোমরা কিন্তু রাইট করে নেবে তারপরে চলে যাবো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও এখানে দুই একটি বাক্যে উত্তর লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের মানুষ রয়েছে দুই নম্বর করে চলো উত্তরটি করে নিই আমরা তিনি তো দেখো অতি সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও যেটা বলেছে এখানে এক নম্বর প্রশ্ন যেটা রয়েছে কয়েকটা দেখো ইতিহাসের সময়কে কয়েকটি যুগে ভাগ করা হয় কি কি তো উত্তর করে নাও ইতিহাসের সময়কে সাধারণভাবে তিনটি যুগে ভাগ করা হয় যথা হচ্ছে প্রাচীন মধ্য ও আধুনিক যুগ ঠিক আছে আধুনিক মধ্য এবং প্রাচীন করতে পারো অথবা প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ এই তিনটি ভাগে ভাগ করা হয় ঠিক আছে তো তোমরা এইভাবে সাইড বাই সাইড লিখে নেবে তারপরে নেক্সট চলে যাব দুই নম্বর প্রশ্নে বা খয়েরটা দেখো কী বলেছে কোন সময়কালকে আদি মধ্যযুগ বলা হয় উত্তর গনার রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না ভারতের ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগ ও পুরোপুরি শুরু হয়নি ঐতিহাসিকরা এই সময়টিকে বলে আদি মধ্যযুগ তো সকলেই করে নিয়েছো আনসারটা যারা যারা করে নিয়েছো অবশ্যই একটি লাইক করে দেবে এরপরে নেক্সট চলে যাব গয়েরটা তো দেখো এখানে তোমাদের যেহেতু বলেনি তিনটে প্রশ্ন বলেনি তাই এখানে দুটো প্রশ্ন রয়েছে তো এখানে তোমাদের দুই গণিত দুই বলেছিল চার নম্বর এরপরে আমরা চারের দাগের প্রশ্নে চলে যাব তো চারের দাগের যে প্রশ্নটি বলেছে তো দেখো এখানে কি বলেছে যে নিচের নিজের ভাষায় লেখো নিজের ভাষায় লিখতে বলেছে তিন বা চারটি বাক্যে তো বন্ধুরা এরপরে আমরা চারের দিকে প্রশ্নে চলে যাব তো দেখো এখানে দুটি প্রশ্ন রয়েছে পাঁচ নম্বর তোমরা পাবে তো সমস্ত প্রশ্নের উত্তরটি ভালো করে করবে ইতিহাসের উপাদান কী উপাদানে উপাদানের বিভিন্ন ভাগগুলি উল্লেখ করতে হবে তো এক নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা করে নাও তো পুরনো দিনের যেসব জিনিস আজও রয়ে গেছে যেমন পুরোনো ঘরবাড়ি মন্দির মসজিদ মূর্তি টাকা পয়সা আঁকা ছবি বইপত্র এই এসব থেকে এক একটা সময়ে মানুষের বিষয়ে আমরা জানতে পারি এইগুলি ইতিহাসের উপাদান এরপরে নেক্সট তোমরা প্যারাকর্বেদি লিখবে ইতিহাসের উপাদানগুলিকে নানাভাগে ভাগ করা হয় যেমন লেখো মুদ্রা স্থাপত্য ভাস্কর্য ও লিখিত উপাদান পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায় সেগুলিকে বলা হতো বা বলে লেখ। তামার পাতে লেখা হলে তা হলো তাম্রলেখ আবার পাথরের ওপর লেখা হলে সেটা হয়ে যাচ্ছে শিলালেখ আর কাগজে লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান তো এই হয়ে গেল তোমাদের কয়ের প্রশ্নের উত্তর এবার কয়েরটা দেখো মধ্যযুগে ভারত কেমন ছিল তো মধ্যযুগে ভারত কেমন ছিল উত্তরটি করে না ঐতিহাসিকদের লেখা থেকে জানা যায় মধ্যযুগে জীবনের নানান দিকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ একদিকে ছিল নানান নতুন যন্ত্র কৌশলের ব্যবহার কুয়ো থেকে জল তোলা তাঁতবোনা বা যুদ্ধের অস্ত্র বিজ্ঞানের ছয় বদলে গিয়েছে অনেক কিছুই ও অনেক নতুন খাবার ও পানীয় পানির কথা কিন্তু এই সময় জানতে পারে ভারতের লোক পর্তুগিজদের হাত ধরে এদেশে রান্নায় আলু খাওয়ার চল শুরু হয় দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল শুধু রাজ্য বিস্তার নয় জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল অর্থনীতিতে একদিকে ছিল কৃষি অন্যদিকে ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছিল নতুন নতুন শহর বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায় কিন্তু শিল্প হোক বা সাহিত্য সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না সেসবের বেশিরভাগই ছিল শাসকদের গুণগানে ভরা ঠিক আছে তো এই হয়ে গেল তোমাদের ক্লাস সেভেনে ইতিহাস বিষয়ে নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে ইতিহাস বিষয়ের কুড়ি নম্বরের তার সমস্ত প্রশ্নের উত্তর তো আশা করছি তোমরা সকলেই অ্যান্সারগুলি করে নিয়েছো ভালোভাবে যারা যারা করে নিয়েছো অবশ্যই একটি লাইক করে দেবে আমি অলরেডি তোমাদের জন্য অন্যান্য বিষয়গুলি উত্তর করে দিয়েছি যারা এখনও সেই উত্তরগুলি দেখো নি অবশ্যই ভিডিওতে গিয়ে তোমরা কিন্তু উত্তরগুলি দেখে নিও আর যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে